হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই থিঙ্ক খুব ভালো আছো, ভালো থাকাটাই উচিত। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। না, আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে এসেছি রেসিপি ভিডিও নিয়ে। তো কয়দিন আগে লাস্ট উইকেন্ডে আমি বানিয়েছিলাম ড্রাগন চিকেন নামে একটা ইন্দো চাইনিজ রেসিপি। তো সেটা আমি সোশ্যাল মিডিয়াতে, ইনস্টা এবং ফেসবুকে আপলোড করিব। জিজ্ঞাসা করি যে কেউ এই রেসিপিটা সম্পর্কে জানতে চায় কিনা, তো অনেকে কমেন্ট করে বলেছিল হ্যাঁ জানতে চাই, এবং অনেকেরই খুব ইন্টারেস্টিং লেগেছে অবভিয়াসলি। তো যাই হোক, তাই ভাবলাম যে তোমাদের সাথে এই রেসিপিটা ডেফিনেটলি শেয়ার করা উচিত আমার, তাই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভালোভাবে। তো রেসিপিতে যাওয়ার আগে আমি এই রেসিপি সম্পর্কে একটু কথা বলতে চাই যে ড্রাগন চিকেন হচ্ছে একটা ইন্দো চাইনিজ রেসিপি, যেটা চাইনিজ কিন্তু ইন্ডিয়ান ফ্লেভার দিয়ে বানানো, মানে একটু ইন্ডিয়ান ফ্লেভারের মধ্যে খুব ভালো করে তোমরা পাবে, টক টক, ঝালঝাল, মিষ্টি মিষ্টি, হট অ্যান্ড স্পাইসি, সব রকমভাবে তোমরা এটাকে বানাতে পারো। তো চলো আর দেরি করবো না, তোমাদের সাথে আজকে শেয়ার করি মজাদার একটা রেসিপি, ড্রাগন চিকেন। ম্যারিনেশনের জন্য প্রথমে এখানে আমি অ্যাড করব হচ্ছে একটুখানি নুন, ব্ল্যাক পেপার পাউডার মানে গোলমরিচের গুঁড়ো, তার সাথে অ্যাড করব হচ্ছে ডার্ক সোয়া সস এক চামচ মতো, আর দেব দু চামচ কর্নফ্লাওয়ার, দেব একটা ডিম, আর এই সমস্তগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেবো 30 মিনিট। এরপর কড়াইয়ে তেল গরম করতে দেব, এবং তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে একটা একটা করে চিকেনের টুকরোগুলোকে এইভাবে কিন্তু ভালো করে ভাজতে শুরু করব। ড্রাগন চিকেন বানানোর জন্য কিন্তু চিকেনের টুকরোকে সবসময় লম্বা লম্বা করে কাটবে, তাহলে কিন্তু এটা দেখতে বেশ লম্বা এবং সুন্দর হবে, গোল গোল কিউব কিউব করে কিন্তু কাটবে না। এটার বিশেষত্বই হচ্ছে এটা কিন্তু একটু লম্বা করে চিকেন কাটতে হবে। চিকেনগুলোকে ধিমে আঁচে ভালো করে ভাজবে, আর যতক্ষণ একটু লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবে একদম লো ফ্লেমে, তাহলে কিন্তু চিকেনটা সেদ্ধও ভালো হবে আর ক্রিস্পিও ভালো হবে। চিকেন ভাজা হয়ে গেছে, আমি এখানে আলাদা বলে তুলে রেখেছি, আর বাকি পুরো তেলটা আমি কড়াই থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে রেখেছি, আর একটুখানি তেল আমি কড়াইয়ের মধ্যে রেখেছি যেটা দিয়ে আমি বাকি রান্নাটা করবো। কড়াই আমার গ্যাস অনই আছে, আর এরপরে আমি এখানে অ্যাড করবো হচ্ছে রসুন কুচি। রসুনটাকে ভালো করে আমরা ভেজে নেব তেলের মধ্যে মিনিট খানেক, তারপর এখানে অ্যাড করব একটা ছোট সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কাটা, তো এটাকেও মিনিট খানেক ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা মোটামুটি হয়ে গেলেই আমরা এতে এবার অ্যাড করব কয়েক পিস কাজু। কাজু কিন্তু দিতেই হবে, কাজু আর সাদা তেলের ব্যবহার এই রেসিপিতে আমরা করব, যেহেতু এটা একটা ইন্দো চাইনিজ রেসিপি সেই জন্য এখানে আমরা কাজু আর এরকম সাদা তেল ব্যবহার করছি। তো এটাকে 1 মিনিট মতো ভালো করে ভেজে নেওয়ার পরে আমরা এতে অ্যাড করব গ্রিন আর লাল রঙের হচ্ছে এই ক্যাপসিকামের টুকরোগুলো, যেটা আমি এগেন লম্বা লম্বা করে কেটে রেখেছি, এবং এটাকে ভালো করে এর সাথে মিক্সড করে দেব। ক্যাপসিকামগুলো ভালো করে ভাজবো, আর তার সাথে অ্যাড করব অল্প একটু নুন। নুন এখানে একদম কম ইউজ করবো এই কারণে, কারণ এরপরে আমরা সস ইউজ করব, তো সসের মধ্যে অলরেডি নুন থাকে, তো বেশি নুন দিয়ে দিলে খেতে ভালো লাগবে না, বেশি নুন নুন লাগবে, তাই জন্য নুনটা আমি এখানে কম দিচ্ছি, শুধুমাত্র সবজিটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য, বাকি বেশি নুন দেওয়ার এখানে দরকার নেই, অল্প একটু নুন দিলেই হবে। এবারে আমরা এখানে অ্যাড করব হচ্ছে ডার্ক সোয়া সস 1 চামচ, আর মোটামুটি 2 চামচ মতো কেচাপ, টমেটো কেচাপ। আর যারা খুব ঝাল খেতে পছন্দ করো বা একটু স্পাইসি চাও, তারা এখানে রেড চিলি সসও ইউজ করতে পারো, আমি এখানে লঙ্কার ব্যবহার বা চিলি সস ইউজ করিনি, কারণ আমার এতে ঝাল লাগবে সেই জন্য। আর এখানে আমি একটু দিয়েছি একটুখানি জল, যে সসটা পুড়ে না যায় সেই জন্য একটু ভালো করে মিক্স করে নেব, এবং তারপরে দেবো 1/2 চামচ মতো চিনি। চিনিটা দিলে এখানে একটু টক টক মিষ্টি মিষ্টি সুন্দর ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে সেই জন্য, এবং এটাকে এগেন ভালো করে মিক্সড করে নেব। চিনিটা গলে গেছে, এবারে আমরা অ্যাড করব এই ভেজে রাখা চিকেনের টুকরোগুলো, আর খুব ভালো করে এটাকে মিক্সড করব। যারা একটু ক্রিস্পি ক্রিস্পি পছন্দ করো, তারা এইভাবে চিকেনটাকে ভালো করে নেড়ে বা হালকা টস করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর যারা মনে করো না এত ক্রিস্পি খাবো না, আমি একটু সেদ্ধ ভালো মতো খেতে চাই, স্টার্টার হিসেবে নয় আমি রাইসে বা রুটির সাথে খেতে চাই, তাহলে এটাকে ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, তাহলে এটা সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমিও তাই করবো, আমি এটাকে 5 মিনিট ভালো করে মিক্সড করার পরে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো।
5 মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা সরিয়ে দিলাম আমাদের কিন্তু রান্নাটা অলমোস্ট শেষ হয়ে গেছে এবার এটাকে বন্ধ করে 5 মিনিটের জন্য রেখে দেব স্ট্যান্ডিং টাইমে আমাদের রান্না কমপ্লিট আমি এটাকে সার্ভ করে নিচে একটা বোলের মধ্যে এবং উপরে ছড়িয়ে দিচ্ছি সাদা তিলটা কিন্তু দিতেই হবে তাহলে এটা কিন্তু একটা আলাদা রকম ফ্লেভার এনে দেবে কাজু আর সাদা তিল মাস্ট আমি বারবার বলছি তা না হলে কিন্তু ড্রাগন চিকেন খেতে ভালো লাগবে না তো আমাদের ড্রাগন চিকেন তৈরি হয়ে গেছে এবার কেউ চাইলে এর মধ্যে এক্সট্রা করে উপর থেকে কাঁচা লঙ্কা ছড়াতে পারো যারা ঝাল পছন্দ করো আর না হলে এইভাবে খেতে পারো এটাকে অ্যাজ আ স্টার্টার হিসেবে খেতে পারো রুটির সাথে খেতে পারো রাইসের সাথেও খেতে পারো খুব ভালো খেতে এবং নতুনত্ব একটা আইটেম অবশ্যই বাড়িতে ট্রাই করো আমাকে জানিও কেমন লাগলো